আচ্ছা, তুমি যে এই ইংলিশগুলোর মানে রাস্তাঘাটে যে বলো, একটা ইংলিশ ওকে ঠিক মতো বলতে পারো নাকি সব কি মনে করো তো মানে ভুং ভাং বলো কত কি কইলে তুমি? আমি ভুং ভাং ইংলিশ কই? মাথা খারাপ লোক, কত বড় কথা হয়েছে দেখছো? তুমি তো জানো না আমি যে সুন্দর ইংলিশ পারি। খালি আমি কেন, আমার বাপ দাদা 14 গোষ্ঠী ইংলিশ জানে বুঝছো, আর আমারে এই অথইরে আমেরিকা থেকে তারপর সুইজারল্যান্ড থেকে আমারে নিয়ে যাইতে চাইছে। কে বিয়া কইরা বিয়া কইরা? ভালো ইংলিশ জানি যে। ও ভালো ইংলিশ জানো বইলা তোমারে সুইজারল্যান্ড আমেরিকা থেকে মানে নিয়ে যাইছে কি আমেরিকার প্রেসিডেন্ট নাকি কোনো মানে নেতা মেতা নাকি মানে কি সুইজারল্যান্ডের কোনো এমপি মিনিস্টারে নাকি সুইপার মুইপার? হ্যাঁ কি কও, সুইপার কেন, ওই যে কি জানি কইলা না না, ওই আমেরিকাতে তো মিনিস্টার তো হইতে পারে না, কারণ আমেরিকার যে সুইপার আছে সেও ইংলিশ কয়, কারণ ওদের ভাষাই হলো ইংলিশ ভাষা। এই জন্য আমার মনে হইতেছে যে সুইপার বুঝছো। তোমার কথা হয় না, তুমি কিন্তু রাস্তার মধ্যে আমার রাগাবে না, আমি যা কই একদম ঠিক ইংলিশ কই। আন্ডারস্ট্যান্ড ইউ বেটার ইন্ডারস্ট্যান্ড? কি কইলে তুমি, এটা ইংলিশ কইলা? হ্যাঁ ইংলিশ তো কইলাম, কেন বুঝে নাই? ও তুমি আবার বুঝা কেমনে, তুমি তো অশিক্ষিত মানে ইলিটারেল, এটার ইংরেজি অশিক্ষিত ইলিটারেল মানে অশিক্ষিত ইংরেজি সে ইলিটারেল। হ্যাঁ মানে এই ধরনেরই আমি অশিক্ষিত। জি তুমি এত শিক্ষিত বউ, আরে এই শিক্ষিত বউ বাংলাদেশে বিয়ে দিল কেন? তোমার উচিত ছিল ওই আমেরিকার সুইপারের লাগে বিয়ে করা। এই দেখো বেশি বেশি বেসাল পারবে না, আসলে তোমার সাথে ভুল হয়েছে আমার বিয়ে করা। আমি যদি ওই বিদেশের আমেরিকার কি জানি মিনিস্টার ওইটারে যদি বিয়ে করতাম অনেক ভালো হইতো। যাই হোক এত মেতো কবার না, ব্যাগটা তুলো, ব্যাগটা তুলো। আচ্ছা বউ ইংরেজিতে কইতাছি, দাঁড়াও ইংরেজিতে কইতাছি, ইস্ট্যান্ড ব্যাগ আপ, ইস্ট্যান্ড ব্যাগ আপ, ওটা মানে ব্যাগ উঠাও। খুব ভালো ইংরেজি, খুব ভালো ইংরেজি। না না কাম করো, ব্যাগ তুমি লও। কি আমি নিব না? তুমি নিবা, তাড়াতাড়ি ইস্ট্যান্ড ব্যাগ আপ। না আমি গেলাম, তুমি নাও, তুমি নিয়ে তাড়াতাড়ি আসো। এটা কেমন শিখিয়ে দেবো, ব্যাগটা না সামনে দিয়া। এই তোমার ইংরেজি কি ঠিকমতো হয় তো? হয় তো ইংলিশ বোঝে না মানে ব্যাগটা আমার দিয়ে আনাইলা না? আরে আমার স্বামী একটা ইংলিশও বোঝে না। এই কোনটা আপনার স্বামী? কেন এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে সে ইজ মাই হাজবেন্ড, হাজবেন্ড সে ইজ মাই হাজবেন্ড। জীবনে তো অনেক কিছুই শুনলাম কিন্তু এই যে বোরহান সোরহান এগুলা তো জীবনে শুনি নাই। মানে বোরহান মানে বড়ান? বাচ্চারা পড়ে না ওই যে মানে ক্লাস অন 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 কয়, অন 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 টু ওইটারে মানে ইংলিশে কয় বোরহান ছোড়ো, মানে বোরহান আর ছোড়ো অন নাকি? আমি যদি শিক্ষিত হইতে পারতাম তাহলে আমি বিদেশ যাইতাম, বিদেশ যাইয়া ভালো চাকরি করতাম। এই এখনো যা হারবেন অশিক্ষিতরা বিদেশ যায় আমার কাছে পড়বার চাই তেলিবার আমি পড়াবার পারুম। কো
জবান থেকে শিক্ষিত ডাইলগ আমি কি কম শিক্ষিত নাকি ইংলিশ বউ ইংলিশ আমার স্বামী আমার কাছ থেকে শিখব কি কবা আই রেড ইন টু বাংলাদেশ আই রেড ইন বাংলাদেশ হয়ে গেল আই রেড ইন টু আই রেড ইন টু মানে আমি টু তে পড়ি আই রেড ইন টু আমি টু তে পড়ি তাহলে তো ভাবি আপনি তো আমার সিটের নিচে আছেন আঙ্গুল দুলাবে কইছিল বেশি পড়ো না আপা ভাঙ্গা নবা দেখেন আপনি বেশি কথা কেন না তো আপনি এখানে জায়গা থেকে যান কি জানি ইলিটিলিটি হ্যাঁ একদম ইলিটিলিট এর সাথে কথা কয়ে লাভ নাই বুঝছো অশিক্ষিত অশিক্ষিত ইলিটিল মানে অশিক্ষিত না বউ অশিক্ষিত 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 জান কইতাছি আই ডু পাসওয়ার্ড মানে মানে আপনি এখান থেকে যান ও মানে আমার খবর কইতেছেন হ্যাঁ ও যাই ভালো হইছে এখন আই ডু পাসওয়ার্ড এতদিন পর আমার রুবেলের বউ আইতাছে তাও শিক্ষিত বউ এমনি যদি সাজগোজ করে না থাকি তাহলে কেমন হইব কও কি শিক্ষিত বউ উল্টা পুল্টা ভুলভাল ইংরেজি কয় এতে শিক্ষিত বউ হইল না কি কইলে তুমি উল্টাটা কয় শোনো শোনো উল্টা কোকার যাই কো তুই ইংরেজিতে কথা কয় আমরা তো তাও পারি না তুমিও তো তাও পারো না এদের শিক্ষিত কয় বেশি উল্টাপাল্টা কথা কই না তুমি উল্টা পুল্টা কথা কই না সে আমি যেটু বুঝি তোমরা হরি পুত্র বউ তার অর্ধেক বুঝি বুঝতে না তোমার কাছে কইছে জানো বউমা আমার কি শিখাইছে কি শিখাইছে আমার একটা ইংরেজি শিখাইছে শিখাইছে কোনটা জানো কোনটা জানো ওই যে আই হেট ইউ আমি ডাকছি তুমি রেডি হয়েছো নাকি না এর লিগে ডাকছিলাম ও আচ্ছা পুরোপুরি হয় নাই আর একটু বাকি আছে তাহলে একটু শেষ দিয়ে আচ্ছা ওটুক শেষ দে হো আমি বাইরে দাঁড়ানো ঠিক আছে আই হেট ইউ পাগল শালা আর কিছু না যা লিখেছে তাই কর উল্টা দাঁড়াও ওদিকে যাও না চলো একটু ভাবির বাড়ি দিয়ে দেখা করে যাই আরে ওই যে ওই বাড়ির ভাবি মেলা দিন কইতেছে যে একটু আইয়েন আমাকে বাড়ি আইয়েন ভাবির নিয়া যেহেতু এক বাড়ির সামনে দিয়ে যাইতেছি চলো একটু দেখা করে যাই পরে বাড়ি যাই যাইতে হইব হ্যাঁ কি আর করার যাওন লাগবো চলো যাই হ্যাঁ যাও চলো লেস ফলো লেস ফলো তো কি মানে চলো যাই চলো যাই লেস ফলো পাটা এ আর তো ইংলিশ শিখছিলাম আমি কি ওই যে লেস ফটো ফটাফট ফটাফট এটা কোনো ইংলিশ না এই জন্য আমি তোমার কো ইলিটিল এল ইলিটিল ও ইলিটিল তো অশিক্ষিত না হ্যাঁ এটা তো মাথায় ঠিকই আছে অশিক্ষিত যারা তাগো মাথায় এটাই থাকো এই তো ভালো ভাবি এই হইলো আমার শিক্ষিত ইংলিশ বউ ও আচ্ছা অনেক সুন্দর হয়েছে তোমার বউটা হাই ঠিক
হলো মানে ওই যে আপনি মানে ইংলিশ কইছেন না আপনি মানে ইংলিশ ভুল কইছেন আপনি ইংলিশ ভুল কইছেন ওইটাই জন্য বুঝতে পারেন আমার ভুল কানে ভুল কানাই আপনি কইছেন যে আমরা ঠিক মতো আইতে পারছি কিনা রাস্তা কোনো সমস্যা নাই না না আমাগো রাস্তা কোনো সমস্যা এটা কইছেন না আমরা রাস্তায় কোনো বিপদ নাই ঠিকঠাক মতো আইছি তাই না গো না না ভাবি আমি আসলে ওইটা কই নাই আমি জিজ্ঞেস কইছি হাউ আর ইউ আপনি কেমন আছেন আহা আমি তো ওইটাই কইতে নিছিলাম আমি তো জানি আমি শিক্ষিত না আসলে আমি একটু ট্রাই করে দেখতে নিছিলাম যে আপনি ঠিকঠাক ইংলিশ কইতে পারেন কিনা এখন দেখলাম না ঠিকই পারেন ঠিক আছে ভেরি ভেরি গুড ভেরি ভেরি গুড ভাবি ভেরি ভেরি গুড না তো ভেরি গুড ভেরি গুড ওই তো এইটাও তো ওই না না আমার বউ পারে তো আপনারে পরীক্ষা করতেছে ভাবি বুঝেন না কি ও আচ্ছা আচ্ছা থামো আমি ভাবির একটা কথা জিজ্ঞেস করি জি বলো করো করো এ ভাবি ইউ হ্যাপেন কই ভাবি তোমার তোমার কথাবার্তা আপনি কি কোন হ্যাঁ হ্যাপেন করব মানে আমি রাম গেবার বউজি মানুষ আপনি আবার হ্যাপেন করার কথা কেন দেখেন ভাবি দেখেন আপনি ইংলিশ পারেন না এটা প্রমাণ করে দিলেন আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে আপনার স্বামী কই আপনার স্বামী কই এটার ইংলিশ হবে কি জানো আপনি হ্যাপেন কোথায় তাই তো এমনি না তো ভাবি ইউর হাজবেন্ড এভাবে ইউর হাজবেন্ড হ্যাঁ ইউর হাজবেন্ড ইউর হাজবেন্ড হ্যাঁ হ্যাঁ ইউর হাজবেন্ড ওইটাই ওইটাই ভাবি আপনার কাছ থেকে না আমার মানে নতুন নতুন ইংলিশ শুই না মনে হইতেছে আমার আবার স্কুলে যা ভর্তি হওয়া লাগবে হবেন ভর্তি সমস্যা কি আর প্রয়োজন পড়লে আমি আপনার প্রাইভেট পড়াবো সমস্যা নাই আমার কাছে প্রাইভেট পড়লে আপনি দুই দিনেই শিক্ষিত হয়ে যাবেন কি গো ঠিক আছে না তো বিয়ে দুই দিনে শিখে না কেন থাক ভাবি আমার আর ইংলিশ শেখার কোনো ইচ্ছা নাই আমার মনে হইতেছে আপনার কাছে যদি আমি ইংলিশ শিখি তাহলে আমি যতটুকু শিক্ষিত আছি তার তারও দিন ডাবল মূর্খ হয়ে যাবো এই রুবেল ভাই আমার বউ দেখা হয়ে গেছে এবার আপনারা আসতে পারেন বউ এটা কেমন কথা কইলো ভাবি তোমার যদি ইংলিশ শিখলেও নাকি সে উল্টো মূর্খ হয়ে যাবো কেমন ইংলিশ কও তুমি এই যে ভাবি আপনি কি খবর চাইতেছেন হ্যাঁ কি খবর চাইতেছেন ও কি কইতাছি বুঝতেছেন না আরে আমি তো আপনার মতো ভুলভাল ইংলিশ কইতাছি না বুঝেন না আমি সঠিক ইংলিশ কইতাছি এবার দয়া করে আপনারা যান নাইলে আমার মনে আমি নহন মাথা ঘুরে পড়ে যাব চলো 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 কি কত বড় সাহস গালাও কথা কবেন দাও চলো চলো মানে কি হ্যাঁ চলো চলো মানে কি কিসের চলো চলো আমি জানি না কত বড় সাহস আই অ্যাম দা ঘর বাড়ি উড়ি উড়ি উড়িয়া চালিয়া দিউঙ্গি হ্যাঁ কত বড় সাহস আমি নাকি অশিক্ষিত হ্যাঁ আপনি আপনি কি খবর চাইতেছেন আমি অশিক্ষিত আপনি অশিক্ষিত আই অ্যাম বডি দি আপনার কিলিং কিলিং বুঝছেন এই ভাবি আপনি কি শুরু করছেন আমার শিক্ষিত বোর্ডারে খামাইছেন আজকে আপনি আজকে আপনার খবর আছে ভাবি কিসের খবর হ্যাঁ কিসের খবর ও বুঝছি নট বেঙ্গল খবর হ্যাঁ নট বেঙ্গল খবর ইজ গোইং গোইং হ্যাঁ দরজা খুলিঙ্গি আমি বড়ি দাদনের কিলিঙ্গি কিলিঙ্গি দরজা খুলিঙ্গি আমি খায় ফেলামু খায় ফেলামু দরজা খুলিঙ্গি কত বড় সাহস আমার গায়ে আমি অশিক্ষিত নট বেঙ্গলের খবর নিউজ গড়গড়ি খড়খড়ি হ্যাঁ আমার বউ এত শিক্ষিত হিন্দি ঢুকে যাইতেছে অবশেষে গেল আর একটা মিনিট যদি আমি বাইরে থাকতাম গো আমার শুদ্ধ মেরে লেতো এমনি তো পাগল বানাই দিছে একটা ইংলিশ যদি ঠিকঠাক ভাবে কইতো তাহলে একটু মুন্ডারে বুঝ দিবার পারতাম এমনি তো একটা ইংলিশ ঠিক করে কয় নাই উল্টা আমার দরজা বাড়া আর অর্ধেক ক্ষয় করে ধুয়ে গেল বাইরে এসে গিয়ে থাক মা ও মা বাবা আরে কি হয়েছে কি আর হবো আমাকে বাড়িতে কে ইংলিশ ভাবি এনে দিছ এই ভাবির এনে আমরা বাইরে মুখ দেখাইতে পারি না কেন মুখ দেখাতে পারবি কেন এটা তো গর্ব করবি তোকে বাড়িতে ইংলিশ একটা ভাবি আসছে
কি ইংলিশ যে কয় হাইটা যাইতে বলি না খালি কয় কি যে তোর ভাই কি বিগল নিয়ে আইছে যে তোর ভাবি আবুল তাবুল কি ইংলিশ কয় কিচ্ছু বুঝে না কি আবুল তাবুল কয় হ্যাঁ ইংলিশ তো ইংলিশই আবার আবুল তাবুল কি তোমরা কোন জায়গা থেকে বুঝবা আমরা তো বাইরে থাকি আমরা বুঝি যে কে কি কয় না আমার কথা তো গায়ে লাগলো না আমি যে কই বৌমার কোনো ইংলিশ হয় না এই যে শোনো কুলাহানে কি কয় বাইরের মানুষ কি কয় আমার মা নাকি আই হেট ইউ দি আমার বাবারে ভালোবাসে হাই রে ভালোবাসে এগো এই হচ্ছে আমাদের বাড়ি বৌমা আমি নাকি ভুল ইংলিশ কই হ্যাঁ কই তো আমি ভুল ইংলিশ কই হ্যাঁ আমি ভুল ইংলিশ কই ইউ ডাক বৌমা বুঝছি এটা তো আমার পোষায় নাই ইউ বাস্টার্ড কি কইলে তোমার এত বড় সাহস তুমি বৌমারে ভাল লাগে কি কয় এটা এটা কেমন কথা তুমি এত বড় সাহস তুমি আমার বাবার ডগ কইছো মানে কুকুর কইছো খালি কি তাই ওই যে আরেকটা ইংরেজি কইছে বাস্টার্ড ওটার মানে কি বুঝছ আমার দাদার বলে মানে ঠিকানাই নাই আমার দাদার নাম কি জানো আমার দাদার নাম কাঞ্চু হাওলাদার যারা বেশি ফটফট করে তারাই তার মানে এইসব ভুল বাংলা ইংরেজি শিখাইয়া উল্টোপাল্টা কাজ করবে না আমি তো জানতাম তুমি শিক্ষিত কিন্তু তুমি যে অশিক্ষিত ইংলিশ কও তা তো জানতাম না তুমি যে অশিক্ষিত ইংলিশ বউ আমার এটা তো আমি জানতাম না জানো ভাব ধরার জন্য মানুষের কাছে ভাব নিয়ে চলতে যে আমি ইংলিশ বউ কিন্তু আসলে আমি তা না আমি আপনাকে সবার কাছে ক্ষমা চাইতেছি এই যে কান ধরে কইতাছি আজকের পর থেকে আমি কোনো ইংলিশ কমু না আমি সব বাংলায় কথা কম ভালোভাবে আচ্ছা বৌমা তোমার আর ওরকম করতে হবো না আর যদি করোই তাহলে টুকটাক ইংরেজি আমরা বাসায় দিকে তোমার শুদ্ধ ইংরেজি শিখানো ঠিক আছে আর ওই যে তুমি করলে না আই হেট ইউ ঘৃণা করি মানে ভালোবাসি দেবো আই লাভ ইউ ভালোবাসি মানে আই লাভ ইউ I love you.